আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গণকমিশনের দুইটি গোমর প্রকাশ করল জামাত ত্রিমাত্রিক প্রতিবাদে জামাত ইসলামী ফার্স্ট গণকমিশন বিতর্ক ঘাদানিক। ঘাতক দালাল নির্মূল কমিটির তথাকথিত গণকমিশন সন্ত্রাসবাদ বা উগ্রবাদ বা সাম্প্রদায়িকতা দমনের জন্যে তারা যে তথাকথিত গণকমিশন গঠন করেছে এটা নিয়ে দেশে এখন ইসলামপন্থীদের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা এবং বিতর্ক চলছে ধর্ম ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করেছে অথচ এরা ধর্ম সম্পর্কে কিছু জানে না ধর্ম ব্যবসার কোনো সংজ্ঞাও এরা ক্লিয়ারলি বলতে পারছে না এটা সুস্পষ্ট উদ্দেশ্যমূলক অথবা কারো এজেন্ডা বাস্তবায়নের জন্যে কোনো একটা বিশেষ লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্যে এই তথাকথিত গণকমিশন সাবেক বিতর্কিত এবং গণধিকৃত লোকজন গণধিকৃত লোকজন এই শাহরিয়ার কবির তিনি গণধিকৃত লোক এর নেপথ্যে তিনি আছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক চরম গণধিকৃত লোক বিতর্কিত লোক কর্মজীবনে ব্যক্তি জীবনে সর্বত্র বৃষ্টার তরিন আফরোজ চরম পর্যায়ের গণধিকৃত লোক ব্যক্তি জীবনে কর্মজীবনে সকল ক্ষেত্রে সহকর্মীদের কাছে পরিবারের কাছে চরম বিতর্কিত এবং ধিকৃত একজন লোক এরা আলেমাদের অপমান করে একশো ষোলো জন আলেমে লিস্ট করে দেশে মোটামুটি একটা হুলস্থর কাণ্ড ঘটিয়ে দিয়েছেন এটা নিয়ে তুমুল বিতর্ক চলছে এখন এটা এই ধর্ম ব্যবসায়ীদের তালিকা বা এগুলো নিয়ে নানান অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ থেকে আমি আলোচনা করেছি ডিসকাস করেছি এখন নতুন আরেকটা বিষয় আলোচনায় আনা উচিত যে এই বিষয়টা ইসলামপন্থীরা কিভাবে ডিল করবে আলেমুলামারা মাদ্রাসা মাদ্রাসাপন্থীরা বা এই ওয়াজকারী বক্তারা এই গণকমিশনের এই তালিকাকে কিভাবে ডিল করবে তাদের রিয়াকশন কেমন হওয়া উচিত প্রতিবাদ কেমন হওয়া উচিত এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় সেক্ষেত্রে আমরা দেখেছি সর্বপ্রথম হেফাজতে ইসলাম প্রতিবাদ করেছে এবং হেফাজতের প্রতিবাদেরও আবার পাল্টা প্রতিবাদ করেছে ওই তথাকথিত গণধিকৃত গণ কমিশন ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই তারাও প্রতিবাদ করেছে কারণ তাদের পীর সাহেব বা সেকেন্ড পীর তাদের নাম প্রথম দিকে ছিল তাদের সম্পর্কিত বা তাদের সমর্থিত অনেক আলেম ওলামাও এই গণকমিশনের মধ্যে এই গণকমিশনের রিপোর্টের মধ্যে কিন্তু আছে তারা প্রতিবাদ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজত ইসলামের প্রতিবাদ আমি পড়েছি দেখেছি এবং ঘটনা ঘটার দুই দিন পর জামাত ইসলাম প্রতিবাদ করেছে জামাত ইসলামের প্রতিবাদ ত্রিমাত্রিক আমি সবগুলো প্রতিবাদ তুলনা করে দেখেছি জামাত ইসলামের প্রতিবাদ বিভিন্ন কারণে ফার্স্ট ত্রিমাত্রিক প্রতিবাদে জামাত ইসলামী ফার্স্ট কিভাবে সেটা আমি বলবো এর সাথে সাথে আমি মূলত যে বিষয়টা তুলে ধরতে চাই আসলে জামাতের প্রতিবাদের মধ্যে এই তথাকথিত গণকমিশনকে কিভাবে ডিল করতে হবে এর একটা সূত্র পাওয়া যায় এবং এখানে এই গণকমিশনের মৌলিক বা ফান্ডামেন্টাল দুইটা গোমর প্রকাশ করে দিল জামাত এই দুইটা জিনিস বুঝে সেটা ব্যাপক প্রচার করা দরকার সেটা ধারণ করা দরকার ওইভাবে ডিল করা দরকার এর মানে জামাতের প্রতিবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট বলে মনে করি হেফাজত ইসলাম ইসলামিয়ান বাংলাদেশ তারাও প্রতিবাদ করেছে দ্যাটস গুড সেটাও ভালো ছিল কিন্তু জামাতের প্রতিবাদের মধ্যে সবচেয়ে দূরদর্শিতা এবং বিচক্ষণতা আছে বলে মনে করি এবং ইসলামপন্থীদের এই বিষয়টা ডিল করার জন্য জামাতের প্রতিবাদ মুখস্থ করা উচিত শোনা উচিত আমি বিশ্লেষণ করছি কথিত শ্বেতপত্রের নামে শীর্ষস্থানীয় আলেমলামাদের সম্পর্কে অশালীন মন্তব্য অধিষ্টতা আচরণের তীব্র নিন্দা প্রতিবাদ কয়েকটা শব্দ এইসব শব্দ ইসলামপন্থীদের মুখস্থ করে এগুলো বলতে হবে একটা হচ্ছে এই শ্বেতপত্র এটা কোনো শ্বেতপত্র না এটা হচ্ছে তথাকথিত শ্বেতপত্র এটা শ্বেতপত্রের সংজ্ঞায় পড়ে না এবং যেসব আলেমলা আমাদের তালিকা করা হয়েছে এরা শীর্ষস্থানীয় এবং যেসব ভাষা ব্যবহার করেছে সেটা ধৃষ্টতাপূর্ণ গালাগালি পর্যায়ের অশালীন সেটা আইনি ডিসেন্ট সুরুচিপূর্ণ কোনো ভাষা নয় অশালীন গালাগালি পর্যায়ের থার্ড ক্লাস টাইপের ভাষা এটা কিন্তু জামাতের বিবৃতির আ একেবারে প্রথম দিকে বা শিরোনামে বলা হয়েছে মওলুবাদীয় সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন কর্তৃক প্রকাশিত সেতুপত্রে দেশের শীর্ষস্থানে আলেম ওয়াজিনদের ওয়াজিন ক্রামদের সম্পর্কে যে সব অশালীন মন্তব্য ও ধৃষ্টতাপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা মাজুম 13 মে এক বিবৃতি প্রদান করেন বিবৃতিতে তিনি বলেন গত এগারো মে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন কর্তৃক প্রকাশিত শ্বেতপত্রে দেশের শীর্ষস্থানে আলেম ওলামাদের সম্পর্কে অত্যন্ত অসম্মানজনক অশালীন ভাষায় কথা বলা হয়েছে এখানে একটা বিষয় গণকমিশন রিপোর্ট পাবলিশ করেছে বা এটার মোরক করেছে এগারো মে জামাত ইসলাম প্রতিবাদ করেছে দুই দিন পর এর মানে দুই দিন তারা বিষয়টা অবজার্ভ করেছে পরিবেশ পরিস্থিতি নেপথ্যের অনেক কিছু গবেষণা করে তারপরে তাদের কয়েকটা গোমর ফাঁস করে দিয়েছে বা প্রকাশ করেছে শ্বেতপত্রে দেশের ওলামা মাশায়েক ওয়াজিনদের অদ্ভুতপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে তাদের সম্পর্কে তাদের ধৃষ্টতা সীমা ছাড়িয়ে গেছে এর জামাতের একটা একটা স্পষ্ট বার্তা যেটা ইসলামপন্থীদের মনে রাখা দরকার সীমা আছে লিমিট এই গণ কমিশন গণধিকৃত গণকমিশন গণধিকৃত কমিশন বলা যায় এরা লিমিট ক্রস করেছে এটা জামাত ইসলাম কিন্তু একেবারে ডিমার্কেশন করে দিয়েছে এর মানে সীমা রেখা এঁকে দিয়েছে তারা লিমিটের মধ্যে এখন আর নেই লিমিট ক্রস করেছে শীর্ষস্থানে ওই সব আলেমুলামা ও মাসাইকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা মূলত ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এটাও কিন্তু একটা বিষয় তাদেরই অবস্থান ইসলামের বিরুদ্ধে অবস্থান আমরা দেশের শীর্ষস্থানে আলেমুলামাদের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্রমূলক অবতৎপরতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর একটা বিষয় স্পষ্ট হলো এটা ষড়যন্ত্র মৌলবাদী তৎপরতা ও সাম্প্রদায়িক সন্ত্রাস জ্বালাও পোড়াও অনিয়ম দুর্নীতি ও মানি লন্ডারিং সাথে দেশের আলেমুলামাদের কখনো কোনো সম্পর্ক ছিল না এখনো নেই দেশের আলেম সমাজ সর্বদাই দেশ ও জাতির পক্ষে তারা ইমান ইসলাম ধর্মীয় মূল্যবোধ ইসলামী সংস্কৃতির পক্ষে সোচ্চার ভূমিকা পালন করেছেন দেশে একযোগে বোমা হামলা করে যখন নৈরাজ্য সৃষ্টি ষড়যন্ত্র করা হয়েছিল তখন আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ইসলাম ও গোলামাশায়েকদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের পৃষ্ঠপোষকতা ও আশকারায় এক শ্রেণীর কথিত বুদ্ধিজীবী মহল শ্বেতপত্র প্রকাশ করেছে তাহলে এই গণধিকৃত কমিশনের একটা গোমর হচ্ছে জামাত ইসলাম এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এটা আসলে তাদের পক্ষে তারা টাকা পেলে কোথায় এটা এটা তাদের সম্ভব পৃষ্ঠপোষকতায় গোমর ফাঁস যে যাই বলুক জামাত মনে করে এই গণধিকৃত কমিশন সরকার পৃষ্ঠপোষকতায় এই কাজ করেছে তার একটা প্রমাণ হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তিনি এই মোরকুমোচনে উপস্থিত ছিলেন অতএব সন্দেহ কিন্তু যৌক্তিক হয়তোবা দুই দিন অবজার্ভ করে জামাত ইসলামী এটাই বুঝতে পেরেছে এটা একটা গোমর এর চেয়েও আর একটা মারাত্মক গোমর আছে যেটা ডাক্তার শফিকুর রহমানের প্রতিবাদে উঠে এসেছে আমি সেটা বলবো দেশের শীর্ষস্থানীয় আলেমুলামা ওয়াজিন কেরাম এবং ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র অপতৎপরতা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি এখানেও আরও দুইটা বিষয় উঠে আসলো এক হচ্ছে এই তথাকথিত গণকমিশনের কমিশনের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে এই দুইটা বিষয় কিন্তু এখানে উঠে এসেছে এবং আলেমাদের ঐক্যের প্রতি কিন্তু এখানে এমফাসাইজ করা হয়েছে ডাক্তার শবিকুর রহমান আরও সংক্ষেপে চমৎকারভাবে আরেকটা স্পেশাল গোমর প্রকাশ করেছেন এই গণধিকৃত বা গণকমিশনের কথিত গণকমিশন কর্তৃক প্রকাশিত শ্বেতপত্রে দেশের শীর্ষস্থানীয় আলেমোলামা ও মাদ্রাসা সম্পর্কে যে অসম্মানজনক অশালীন ভাষায় কথা বলা হয়েছে এতে দেশের ওলামা মাসায়ক ওয়াজিনদের ক্রামে সম্পর্কে তাদের অভ্যুতপূর্ণ আচরণের চরম বহিঃপ্রকাশ ঘটেছে সেইম ভাষায় এখানে নতুনত্ব নেই আমির জামাত বলেছেন তাদের সীমা সীমা ছাড়িয়ে গিয়েছে একটা বিষয় লিমিট লিমিট করেছে করলে তার প্রতিবাদও কিন্তু সেরকম যথাযথ হতে হয় শীর্ষস্থানীয় এসব ও মাসায়কদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা মূলত ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জামাত ইসলামের সেক্রেটারি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বক্তব্যের সাথে প্রায় একমত আমির জামাত মৌলিক যে বিষয়টা এখানে অ্যাড করেছেন আমির জামাত আমি সেটা বলছি আবহমান কাল থেকে দেশে আলেম মোলামারা ইসলাম ধর্মীয় মূল্যবোধ ইসলামী সংস্কৃতির পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন সেই সাথে শিক্ষা প্রচার প্রসার এবং আলেম ওলামা তৈরির জন্য দেশের সর্বত্র হাজার এর মানে এই যে মাদ্রাসাগুলোর বিরুদ্ধেও প্রায় হাজার খানেক মাদ্রাসার বিরুদ্ধে তারা অভিযোগ করার চেষ্টা করেছে এগুলো জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় জামাতে ভাবে ডিফেন্ড করেছে সেখানে দেশের কিছু বিকৃত মানসিকতার চিহ্নিত ইসলাম বিদ্বেষী লোক দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে এরা প্রকৃত পক্ষে জ্ঞানপবি এদেরকে সামাজিক ভাবে বয়কট করুন কয়েকটা বিষয় যখন আমির জামাত মনে করেন বা আমির জামাত এই গণঅধিকারিত বা গণকমিশনের যে গোমর প্রকাশ করেছেন তার একটা হচ্ছে এরা বিকৃত মানসিকতার এই যে শামসুদ্দিন চৌধুরীর মানিক তুরিনাফর এরা বিকৃত মানসিকতার এদের মানসিকতা আমার মনে হয় এদের মাথায় সমস্যা আছে এদের যে কথাবার্তা ভারসম্মহীন এবং এদের রিপোর্টের মধ্যেও বিকৃত মানসিকতার পরিচয় আছে ভারতীয় নাগরিকের নাম আছে মৃত ব্যক্তির নাম আছে এবং তারা জানেই না কে কি ঘটিয়েছে আমি শুনলাম এই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বিকৃত মানসিকতার লোক বিকৃত মাথার লোক তিনি বলছেন এহসান গ্রুপের যে কাণ্ড ঘটেছিল পিরোজপুরে এটার সাথে নাকি ডক্টর এনাইতুল্লাহ আব্বাসী জড়িত ছিল তাকে গ্রেপ্তার করা হয়নি অথচ এনায়তুল্লাহ আব্বাসী সে এহসান গ্রুপের বিরুদ্ধে সচ্চা আসছিলেন ফতোয়া দিয়েছিলেন মানে এরা জানেই না কিছু আন্দাজে বলেছে তামিলে জামাত সুস্পষ্টভাবে এদেরকে একেবারে ক্লিয়ার অবস্থান এরা বিকৃত মানসিকতার সামাজিকভাবে বয়কট করতে হবে এই তুর আফরোজ এদেরকে এদের কোনো মামলা পরিচালনার জন্য এদেরকে ডাকা যাবে না এদের পরিবার এদেরকে বয়কট করেছে এদের ছেলে মেয়ের কেউ এদের সাথে নেই এদেরকে একেবারে অ্যাবসোলুটলি বয়কট করতে হবে কোনো ভ্যালুই দেওয়া যাবে না ড্যাম কেয়ার এটা এটা একটা বিষয় তবে আলেম আমাদের সচেতন থাকতে হবে কোনো আইনি সমস্যা যেন না পড়েন যেমন কর ফাঁকি বা তাদের মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতার যদি কোনো অভাব থাকে এই সব ক্ষেত্রে যেন তারা কোনো ধরনের বেকায়দায় না পড়েন আর এগুলো এই এদেরকে সামাজিকভাবে বয়কট করে হচ্ছে সমাধান